সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন। সরকার পরাজিত হতে শুরু করেছে, সত্যি বলতে আমি মনে করি সরকার অনেকটা পরাজিত হয়ে গেছে এর মধ্যে। দর্শক শ্রোতা, সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে আর সেই শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করছে। দর্শক শ্রোতা, অবশেষে সেই লাশ নিয়ে গণভবনের দিকে এবং যাচ্ছে শিক্ষার্থীরা এবং লাশ নিয়ে মিছিল করছে। দর্শক শ্রোতা, অবশেষে এই দিকে মুখ খুললেন প্রধানমন্ত্রী, তিনি কি বললেন আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো। এবং বর্তমান যে কোটা সংস্কার আন্দোলন চলছে, বর্তমান দেশের যে পরিস্থিতি চলছে তার সর্বশেষ আপডেটগুলো আজকে আমরা জানবো। চান করে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি। সরকার পরাজিত হতে শুরু করেছে, সত্যি বলতে আমি মনে করি সরকার অনেকটা পরাজিত হয়ে গেছে এর মধ্যে। আজ সারাদিন কমপ্লিট শাটডাউনে যা হচ্ছে সারা দেশে, এবং যে পরিমাণ বিভৎস বর্বর অসভ্য বল প্রয়োগ করছে সরকার, তাতে প্রমাণ হয় সরকার কতটা ভীত, তার পরাজয়ের ভীতি তাকে কতটা তাড়িয়ে বেড়াচ্ছে। সকাল থেকে আমরা জানি মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রথম বলা হচ্ছিল পত্রপত্রিকায় দেখেছি যে ফেসবুক বন্ধ করা হবে সম্ভবত মোবাইল নেটওয়ার্কে, কিন্তু না, ওইটুকু সাহসও হয় নাই যে অন্যান্য কিছু চালু থাকবে, সব বন্ধ করে দিয়েছে, মোবাইল ইন্টারনেট কাজ করছে না। প্রতিটা পদক্ষেপে যে আমরা খেয়াল করি যে মোবাইল, আমরা অনেকে বলছিলাম মোবাইল ইন্টারনেট বন্ধ করে এটা করবে ওটা করবে, আমরা কি এই জায়গার দিকে খেয়াল করছি যে একটা দেশে সংকট এমন পর্যায়ে চলে গেছে যে সরকারকে মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দিতে হয়েছে, এক ধরনের ব্ল্যাকআউট, ব্রডব্যান্ডও বন্ধ করে দেয় কি না কে জানে, কিন্তু ওটা বন্ধ করে দিতে হয়েছে সরকারকে। তার মানে সিচুয়েশন তার নিয়ন্ত্রণের কতটা বাইরে, এগুলো পরাজয়ের লক্ষণ। ঢাকা ইউনিভার্সিটিতে তেমন কিছু হচ্ছে না আজ, ট্রু আমি ভিডিও দেখলাম, কিন্তু যুদ্ধক্ষেত্রের মতো সাজোয়া যান নিয়ে বিজিবি দাপিয়ে বেড়াচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, মানে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে হলে এই দৃশ্য দেখা যায়। ঢাকা ইউনিভার্সিটিকে শান্ত রাখতে হলে নিজের দেশের সন্তানদের বিরুদ্ধে যুদ্ধংদেহীভাবে বিজিবিকেও লেলিয়ে দিতে হয়। অনেকেই বলছেন অবশ্য বিজিবি প্রসঙ্গে, সীমান্তে একের পর এক হত্যা যখন চলে, বিজিবি মাইকিং করে সীমান্তে না যাওয়ার জন্য, সীমান্ত রক্ষা বাদ দিয়ে নিজের দেশের মানুষের উপরে খুব ভালোই তারা অস্ত্র দেখাচ্ছে। কিন্তু যাই হোক, যেটা বলছিলাম, এই দৃশ্য প্রমাণ করে কোন জায়গায় গেছে। সারা দেশে আজ অসাধারণ অসাধারণ প্রতিবাদ চলছে, ঢাকা শহরে চলছে, বিভিন্ন জায়গায়। মানে এই আন্দোলনের একটা খুব গুরুত্বপূর্ণ ফাইন্ডিং হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যা হচ্ছে কিছু ভিডিও দেখে মন ভরে যায়। একেবারে নিরস্ত্র, একেবারে সাধারণ, তিন বা মাত্র তিন সময়টা পার হয়েছে, আর্লি টোয়েন্টিজের শিক্ষার্থীরা পুলিশের দিকে এগিয়ে যাচ্ছে কি বিপুল বিক্রম নিয়ে, কি সাহস নিয়ে, যাদেরকে একসময় আমরা অনেকেই সমালোচনা করেছি, আমার নিজের মধ্যেও কিছুটা সমালোচনা তাদের প্রতি ছিল, মনে হতো ওরা নিজের গায়ে লাগে, ভ্যাট মুভমেন্ট ছাড়া আর কিছুতেই তারা পার্টিসিপেট করবে না, করেছিল একবার ভ্যাট যেহেতু দিতে হয় তাদের হাত থেকে সরাসরি, তখন তারা রাস্তায় নেমে এসেছিল, না এই শিক্ষার্থীদের অনেকেই বিসিএস দেবে না, অনেকেই সরকারি চাকরির পেছনে ছুটবে না, এটা যে একটা ন্যায্যতার প্রশ্ন। এবং তাদের মুখে মূল যে স্লোগানটা সেটা হচ্ছে এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে গেছে, দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপরে হামলায় শত শত হাজার হাজার আহত, বেশ কয়েকজনের মৃত্যু, সেটার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে আজ, মন ভরে যায়। পরাজয় সরকারের, যে ক্লাসটা যেই শ্রেণীটা কখনো এই ধরনের বিষয়ে নামেনি তাদের মনে একটা, তারাও আজকে উজ্জীবিত হয়ে গেছে। বিভিন্ন জায়গায় শিক্ষার্থী, ছোট ছোট শিক্ষার্থীরা তাদেরকে পেটানো হচ্ছে, এই যে প্রতিটা বাড়ি দেওয়া হচ্ছে এই শিশুদেরকে, স্কুলের শিশুরা বিভিন্ন জায়গায়, ঢাকার বাইরেও অনেক জায়গায় নেমেছে, ভিডিওতে দেখেছি পেটানো হচ্ছে, একটা বাচ্চা মেয়েকে পিটাতে পেটাতে ফেলে দেওয়া হয়েছে, সেরকম দৃশ্য দেখেছি। এগুলো প্রত্যেকটা সরকারের পরাজয়, কি অকল্পনীয় পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে পরিস্থিতিকে স্বাভাবিক দেখানোর জন্য। ঢাকার সাথে কোথাও আর কোনো যোগাযোগ নাই, যদিও পরিবহন মালিকের নেতা বলেছিলেন বাস চালানোর নির্দেশাচনী দেখিয়ে দেবেন, সরকারি দলেরই সমর্থক, বাস চলছে না কোথাও, ট্রেন চলছে না,
বিভিন্ন জায়গায়, মিরপুরে, ঢাকায়, বাড্ডায়, উত্তরায়, কোথায় না প্রচণ্ড রকম প্রতিবাদ চলছে। মানুষও স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করছে, নিজের প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। আমি ব্যক্তিগতভাবে বহু মানুষের কথা জানি, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আজ তারা তাদের কাজে যাননি, চাকরিতে যাননি, সংহতি জানিয়ে। প্রত্যেকে তার তার জায়গা থেকে সংহতিও জানানোর চেষ্টা করছেন। কি এক অসাধারণ দৃশ্য, কি এক অসাধারণ দৃশ্য। সুতরাং যত বর্বরতা দেখি, যত টাফ অ্যাকশনস দেখি, ততই বুঝতে হবে প্রবল পরাক্রমশালী সরকারটা হেরে গেছে, ক্রমাগত আরো হেরে যাচ্ছে। যতই বিএনপি জামাতের উপরে দোষ দিক দিবে, এটাই স্বাভাবিক, কারণ এই পরাজয় মেনে নেওয়া তো সোজা না। দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন, যাতে মামলাটার শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। তৃতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা ঘোষণা দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে আমরা একজন বিজ্ঞ বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব খন্দকার দিলুরুজ্জামানের কে এই কমিটির জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়ার জন্য কমিটি তৈরি করেছি। আর চতুর্থটা না, মাননীয় এই প্রস্তাব মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবে। মাননীয় প্রধান বিচারপতি, আমার বিশ্বাস, নিশ্চয়ই সরকারের যেহেতু এটা দায়িত্ব, তিনি সেই প্রেক্ষিতে মাননীয় বিচারপতি জনাব দিলুরুজ্জামানকে না আরেকটা কথা ভুলে গেছি আরেকটা কথা আছে বলে দিই, বলবো দাঁড়াও কি কি লিখছি তো, তিনটা না না চারটা না, আমি এই প্রেক্ষিতে দেখেন আমরা দেখেছি এবং বিশদভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা সবই করেছি। দেখা যায় যে যারা কোমলমতি কোটা বিরোধী আন্দোলন করছেন, যে শিক্ষার্থীরা, তারা তাদের কিন্তু এই কথা দাবি ছিল, এবং যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন, আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই। আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। আমি এইটুকু বলতে চাই, আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে আমি নিতে রাজি আছি। আজকে তারা প্রস্তাব দিয়েছে, তারা আলোচনা করতে রাজি আছে, আজকে আমরা রাজি হয়েছি, এটা দেরি কোথায় হলো আপনি আমাকে বলে দেন। সরকার কি আদর্শিকভাবে মোটা সংস্কারের পক্ষে যাচ্ছে কি যাচ্ছে না? তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওটি শেষ করবো, শেষ করার আগে আপনার কাছে আবার উৎকর্ষ হবে, প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।